দেশে থেকে এনেছে এক ভাই ভাবি এসেছে দেশের মিষ্টি সবাই রুমে অনেক কিছু নিয়েও গেছি এখন এই ভাজা পোড়া গুলো নিয়ে সবাই একসাথে ড্রয়িং রুমে বসে খেয়ে ফেলবো লাগাই ফেলো বাবারে বাবা আমার বাবাটা রোজার মাসে যাও আল্লাহ হাফেজ মামা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে যাও আল্লাহ হাফেজ ওরে আমার বাবাটা তা আলো হয়ে গেছে বাইরে আজকে তার মানে ওয়েদার একদম ঝলমলে হবে আসসালামু আলাইকুম আশা করছে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ রোজার মাসে একটু কষ্টই হয়ে গেছে চলে আসছে আজকে অন্য দিন আসে না তাড়াতাড়ি দেরি করে বের করা হয়েছে আজকে সেহেরি রাতে ওঠা আবার ওঠা সারিমের জন্য সব কিছু মিলিয়ে একটু কষ্টই হয়ে গেছে আকাশ পরিষ্কার হচ্ছে রোদ উঠবে আজকে একদম সুন্দর হ্যাঁ আজকে চলে আসছে কাপড়গুলো দিয়ে আসতে হবে বাইরে আমার হাজব্যান্ড মেলে দিচ্ছে আজকে অনেক মেশিন ধোয়া হয়েছে আজকে রোদ উঠবে দেখে তিন মেশিন কাপড় ধোয়া হয়েছে এই যে এক ঝুড়ি আরও এক ঝুড়ি ওই দিকে ওই পাশে নিয়ে গেছে ওই পাশে আমাদের জায়গা আছে কাপড় মেলার এই যে অনেক জায়গা থাকাতে একটু শুকানোতে সুবিধা আমাদের কাপড়গুলো রান্নার ইফতারি একসঙ্গেই করে নিচ্ছে এটা হচ্ছে ছোট মাছ পুঁটি মাছ তা আসলে এই রাতে খাওয়া হয় কম এর জন্য অল্প একটু মাছ দিয়ে মূলা ছিল মা পছন্দ মূলা দিয়ে চচ্চড়ি এর জন্য পুঁটি মাছটা চচ্চড়ি করে নেওয়া হচ্ছে মাই মেখে নিল তো সব রেডি করে দিয়ে ফেলেছে এখন রান্নাবান্না ঝটপট সব করে ফেলবো কিছুটা মাছ রেখে দিয়েছে মা আবার ভাজি করার জন্য সব কাটাকাটি করে নিচ্ছি একসাথেই মানে রান্না ইফতার রান্না একসাথে করে না এখন রোজার কারণে আর দুপুরে রান্না তাও করে রেখেছি দুপুরে এই যে ভাজিটা বাচ্চারা খাবে দেখে মিষ্টি কুমড়া ভাজিটা দুপুরেই করেছি আর এখন এই মাছ চচ্চড়িটা হবে আর একসঙ্গে ইফতারি ভেজে নিব বেগুনের ভাজি করব মিষ্টি কুমড়াও কেটে রেখেছি বেসন দিয়ে করে নিব আর হচ্ছে পেঁয়াজের জন্য এই যে সব রেডি করেছি মেখে নিব পেঁয়াজটা বেসনটা মাখানো ছিল কালকের তো সব ঝটপট এখন কাজগুলো করে নিব সুন্দর করে আগে মেখে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ চটকে তারপরে ডালটা দিয়ে মেখে নিব শরবত করে নিচ্ছে ভাজা পোড়া একদিকে হচ্ছে সালাদটাও করে নি ততক্ষণে তো ওইটা হইতে হইতে এটা কেটে আবার বেগুনি আলুর চপ এখনো মিষ্টি কুমড়ার ভাজা অনেকগুলাই আছে এখনো ভাজা পোড়া
গেল, বেগুনগুলো এখন উঠিয়ে নিব। বেগুনি তাড়াতাড়ি করে একদম বেশি করে একটার মধ্যে দিয়ে দিচ্ছি যেন একবারে হয়ে যায়। এখনও আলুর চপ বাকি রয়ে গেছে। সব ড্রয়িং রুমে অনেক কিছু নিয়েও গেছি, এখন এই ভাজা পোড়াগুলো নিয়ে সব একসাথে ড্রয়িং রুমে বসে খেয়ে ফেলবো। ইফতারি তো হয়েও গেছে, হওয়ার পরে রেস্ট নিয়েছি, চা খেয়েছি। এখন হাজবেন্ড একটু বানানো ছিল তো আগেই দেখেছেন, হচ্ছে হালিম, সেটা একটু খেতে চাইলো, সেটাই দিচ্ছি এখন। সব কিছু একটু একটু করে দিয়েছি, এটা চটপটির মশলা একটু দিচ্ছি, একটু ঝালটা যেন একটু বেশি লাগে। এই তো রেডি হয়ে গেল। ও, লেবু কেটে রেখেছি, লেবুই তো দিই না, এখানে হালিম খাওয়ার মজা হচ্ছে লেবু, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ ভাজা, এগুলোই টেস্টটা বাড়িয়ে দেয়। ড্রয়িং রুমে সবাই বসে আছে, নাটক দেখছে, মাও আছে, সারিম আছে, আমার মেয়ে আছে, সবাই আছে ড্রয়িং রুমে। এই যে তোমার হালিম, মজাদার হালিম খাও। এই যে সারিম বাবাটা লেখাপড়া করতেছে, ও বসে আছে, আমার মাটা এখানে আছে। আমার লক্ষ্মী মাটার আজকে মনটা খারাপ, কেন একটু হাঁটবে আমার মাটা? আমার মাটাকে এখন আমরা একটু হাঁটাবো, তাই না? একটু হাঁটি হাঁটি পাপা দিবে আমার মাটা? আমার লক্ষ্মী মাটা একটা হাসি দাও, হাসি কই, হাসি নাই কেন? মাও বসে দোয়া দোয়া পড়তেছে এখানে। নাও খাও সারিম, আর সারিমের খাওয়া শেষ তো, এই যে সারিমের প্লেট পুরো খালি করে ফেলেছে, সারিম এখন ট্যাব দেখছে। তো আমার মাটাকেও এখন একটু হাঁটানোর চেষ্টা করবো, কারণ হাঁটাটা তো এখনও ওরকম ভালোভাবে দেয় না, হাঁটি হাঁটি পা করে শিখাইতে হচ্ছে। একটু মিষ্টি খাবে, দেশে থেকে এনেছে এক ভাই, ভাবি এসেছে, দেশের মিষ্টি সবাই খেয়েছে, আরও দুইটা রয়ে গেছে, সানার মিষ্টি, হালকা মিষ্টি তো ভালো লাগে খেতে। এগুলো হচ্ছে যে গুড়ের মতো একটা জিনিস হচ্ছে, এটা একটা সন্দেশের মতো খেলাম, এটাও ভালোই লাগলো, দেশে থেকে এনে দিয়েছে আমাদের, এগুলো সবাই খেলাম। মা একটু খেয়ে দেখতাম, মিষ্টিটা ভালোই আছে, হালকা মিষ্টি তুমি তো পছন্দ করো। হ্যাঁ নাও, ভেঙে দিব, মা খাবে হচ্ছে, টেস্ট করবে, কারণ মিষ্টিটা আবার এত পছন্দ করে না। খেয়ে বলো কেমন হয়েছে, মানে কেমন লাগতেছে, দেশের মিষ্টি তো হালকা মিষ্টি, ভালোই লাগছে আমার কাছে, একদমই হালকা মিষ্টি, তাই না? তুমি তো এরকমই, তুমি তো মিষ্টি খেতে চাও না, এই জন্য হালকা মিষ্টি ভালো লাগতেছে না? খাও, এই যে তাও রয়ে গেল, সবাই খেয়ে তারপরে এতটুকু রয়ে গেছে। আমার মাটা একটু খায় নাকি দেখি তো, আমার মাটা অবশ্য খেতে চাইবে না মনে হয়। মাতে একটু খেয়ে দেখাও তো, একটু মজা আছে দেখো তুমি। খাবে না, তার মানে মুখে দিলেও ফেলে দিতে পারে। কি অবস্থা হালিম, খাওয়া যাচ্ছে? আর একদিন তো খাইছো, আজকে আবার খাওয়া হচ্ছে, কাঁচামরিচ দিছি কিন্তু অনেকগুলো, তোমার কাছে আবার ঝাল লাগতে পারে দেখে অল্প দিছি, আরও দিব। অবশ্য একটু যে শরীরটাও খারাপ তো, এরকম চটপটা খাবার খেতে চাচ্ছে। মাটাকে হাঁটা শেখাচ্ছি, হাঁটতে তো চায় না, একদিন একটু হাঁটবে তো নিজে নিজে, আবার হঠাৎ করে একাই উঠে চেয়ার থেকে উঠে দাঁড়ায় হঠাৎ করে ওখানে বসে, এখন বসবে, এখন হাঁটবে না, হাঁটবে না, ইতো হেঁটে আসি, ইতো আমরা হাঁটি হাঁটি পাপা করি, ইতো হাঁটি হাঁটি পাপা করে তারপর আমরা খাবো। এখন একটু দেখাই দাও সবাইকে, একটু হাঁটতে হয়, প্রতিদিন না হাঁটলে তো হাঁটা ঠিক হবে না। আমার মাটা আর সোজা হয়, সোজা হয়, সোজা হয়ে দেখেন, আমার মাটা এখন হাঁটি হাঁটি দিবে, হেঁটে আমরা কোথায় যাবো, রুমে যেয়ে ঘুমাই, চলো আমরা বেডরুমে যাবো। এই দেখেন আমার মাটা বুঝতে পেরেছে যে আমরা বেডরুমে যাব। স্টপ করে দাও, স্টপ করে, একা একা হাঁটবে দেখি তো, একটু ছেড়ে দিয়ে দেখি না, জোরে জোরে হাঁটে, মানে একটু আস্তে আস্তে হাঁটবে তো, না জোরে জোরে হাঁটে না, এদিকে, আচ্ছা আচ্ছা রুমে যাবে, আরেকবার আরেকবার ওদিকে যাই আমরা, হাঁটতেই যাচ্ছে না, কারণ সে এখন ঘুমাবে, কিন্তু ভাত খায় নাই যে, ভাতটা খেয়ে একটু ঘুম দিবে আমার মাটা, লক্ষ্মী মাটা। হাঁটি হাঁটি পা পা করে আসলে ছোট মানুষের মতো করে হাঁটা
শিখানো লাগতেছে আমার মাটাকে, নাহলে তো নর্মাল আগের মতো হাঁটতে পারবে না। এর জন্য চেষ্টা করছি একটু হেঁটে হেঁটে যেন হাঁটাটা ক্লিয়ার হয়ে যায়। এইবার বসি, ওকে, আর কষ্ট দিব না সাদিয়া মনিকে, আর কষ্ট দিব না। ইয়া হয়েছে, ভাত খাবে তো আজকের মতো। আমার মেয়ের হাঁটা দেখিয়ে ব্লগটাও শেষ করে দিব। তেমন কোনো কিছু শেয়ার করি নাই রোজার মাসে, আসলে ওরকম কোনো কিছু শেয়ার করা হচ্ছে কমই, টুকটাক শুধু আজকে রান্নাবান্না ইফতার এগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করি ভালোই লাগলো, বিশেষ করে আমার মেয়ের শেষে হাঁটাটা দেখে আপনাদের কাছে হয়তো অনেক ভালো লাগলো। নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হয়ে যাবে। রোজার মাসে একটু ব্লগ কমই দেওয়া হচ্ছে, আজকে আমাদের 10 নম্বর রোজা শেষ হয়ে গেল। রোজার মাসে আসলে জানেনই দোয়া দরুদ সবারই থাকে কিংবা কোরআন, সব কিছু মিলিয়ে আর সময় বের করা কঠিন হয়ে যায়, এর জন্য ভিডিওটা একটু কমই বানাচ্ছি রোজার মাসে। আমার মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন। 10 নম্বর রোজা দেখতে দেখতে শেষ হয়ে গেল, ইনশাল্লাহ নতুন কোনো আর একটা ব্লগে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ দিয়ে দাও মাম্মা, আল্লাহ হাফেজ বলে আমার জন্য সবাই অনেক দোয়া করো তোমরা। আল্লাহ হাফেজ তাকাচ্ছে আপনাদের দিকে, আল্লাহ হাফেজ। ভিডিওটা সামনে থেকে ধরলে একটু তাকায় দেখে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।